প্রিয় শিক্ষার্থীরা শুভ সকাল আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইফুর রহমান সিনিয়র টিচার পদার্থবিজ্ঞান মাইলস্টন কলেজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দশম অধ্যায়ের স্তিত্বরিত সবাই আজকের ক্লাসে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে স্তিত্বরিতের প্রথম ক্লাস শুরু করা যাক আজকে আমাদের ক্লাসের প্রথম আলোচনা বিষয়বস্তু হচ্ছে স্থির তরিত কাকে বলে খেয়াল করো ঘর্ষণের ফলে যে তরিত উৎপন্ন হয়ে উৎপত্তি স্থলে থেকে যায় সে তরিতকে স্থির ত্বরিত বলে অর্থাৎ ঘর্ষণের ফলে যে তরিতটা উৎপন্ন হয় সেটি ওই বস্তুতে যদি আবদ্ধ থাকে সেই তরিতকে আমরা বলবো স্থির তরিত দ্বিতীয় টপিক আদান বা চার্জ বলতে কি বুঝি খেয়াল করো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণার সময়ের মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্মই আদান বা চার্জ আদান বা চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব যা আমরা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি আদান বা চার্জ মূলত দুই প্রকার এক ধনাত্মক চার্জ দুই ঋণাত্মক চার্জ এক্ষেত্রে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করি প্রোটন খেয়াল করো প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ এবং এই চার্জের পরিমাণ হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন কুলম্ব অপরপক্ষে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক এবং এই চার্জের পরিমাণ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইনটিন কুলম্ব তোমরা যদি একটু খেয়াল করো অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের চার্জের মান কিন্তু সমান কিন্তু প্রোটনের ক্ষেত্রে পজিটিভ এবং ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ এখন আমরা তিন নম্বর টপিক আয়তকরণ বা চার্জিতকরণ লক্ষ্য করব তিন নম্বর টপিক আয়তকরণ বা চার্জিতকরণ এক নম্বর এখানে লেখা আছে পরমাণু নিরপেক্ষ যখন পরমাণু অর্থাৎ পরমাণু কখন নিরপেক্ষ ইলেকট্রনের সংখ্যা সমান সমান প্রোটনের সংখ্যা অর্থাৎ যদি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা যদি সমান থাকে তাহলে সে পরমাণুটি নিরপেক্ষ অবস্থায় আছে আবার দুই নম্বর খেয়াল করো স্বাভাবিক অবস্থাতে স্বাভাবিক অবস্থাতে পরমাণুর ইলেকট্রনের সংখ্যা সমান সমান প্রোটনের সংখ্যা অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে পরমাণুরতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান হয় তাহলে আমরা এক এবং দুই নম্বর থেকে সিদ্ধান্ত নিতে পারি যে স্বাভাবিক অবস্থায় পরমাণু নিরপেক্ষ আহিত বা চার্জগ্রস্ত পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে আহিত হওয়া বলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে পরমাণুতে যদি ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা যদি সমান হয় পরমাণু নিরপেক্ষ হয় এবং পরমাণু তড়িৎগ্রস্ত হবে যখন ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান হবে না আহিত দুই প্রকারের হয় এক ধনাত্মক আদানে আহিত দুই ঋণাত্মক আদানে আহিত ধনাত্মক আদানে আহিত পরমাণুতে যখন ইলেকট্রনের সংখ্যা হ্রাস পাবে তখন প্রোটনের আধিক্য করবে এই অবস্থাকে বলবো ধনাত্মক আদানে আহিত ঋণাত্মক আদানে আহিত পরমাণুতে যখন ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় এর ফলে ইলেকট্রনের আধিক্য ঘটে এই অবস্থাকে আমরা বলবো ঋণাত্মক আদানে আহিত হওয়া এখন আমরা স্থিত হইতে চার নম্বর টপিক ঘর্ষণে স্থির চার্জ উৎপন্ন অর্থাৎ আজকের ক্লাসের চার নম্বর টপিক ঘর্ষণে স্থির চার্জ উৎপন্ন লক্ষ্য করব সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে চার নম্বর টপিক আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে স্বাভাবিক অবস্থায় পরমাণুতে চার্জ নিরপেক্ষ হয় এখন একটু খেয়াল করি ঘর্ষণের ফলে যে স্থির চার্জ উৎপন্ন হবে সেক্ষেত্রে আমাদের প্রথম পয়েন্ট খেয়াল রাখতে হবে প্রত্যেক পরমাণু প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি অর্থাৎ সেটি নিরপেক্ষর পরও সে আরও ইলেকট্রনের প্রতি তার আসক্তি থাকে দুই নম্বরে দেখো এখানে বলা হয়েছে এই ইলেকট্রন আসক্ত বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম হয় অর্থাৎ সকল বস্তুতে এই ইলেকট্রন আসক্তি একরকম না ভিন্ন ভিন্ন বস্তুতে এই ইলেকট্রন আসক্তি ভিন্ন ভিন্ন হয় এখন খেয়াল করবো আমরা দুটি ভিন্ন বস্তুকে পরস্পর সংস্পর্শে অথবা ঘর্ষণ আনলে কী হয় খেয়াল করো যখন আমরা দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে বা এনে ঘর্ষণ করব। তখন যে বস্তুর ইলেকট্রন আসক্তি অধিক একটু আগে আমরা জেনেছি যে বস্তুর ইলেকট্রন আসক্তি অধিক অর্থাৎ দুটি বস্তুতে কিন্তু ইলেকট্রন আসক্তির কিন্তু ভিন্ন রকম তাহলে এই ক্ষেত্রে যে বস্তুটি ইলেকট্রন আসক্তি বেশি সেটি অপর বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আদানে আহিত হবে দুই নম্বর দেখতে পাচ্ছি যে বস্তুর ইলেকট্রন আসক্তি কম অর্থাৎ যে বস্তু ইলেকট্রন আসক্তি কম তাই ইলেকট্রন ত্যাগ করবে এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে আহিত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভিন্ন বস্তুতে পরস্পর সংস্পর্শে এনে যদি আমরা যদি ঘর্ষণ করি তাহলে দুটি ভিন্ন আদানে আহিত বস্তু আমরা পাচ্ছি এই দুটি ভিন্ন চার্জিত বস্তু পাওয়ার আমরা মূল কারণ আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আসক্তির ভিন্নতা একটি বস্তুর ইলেকট্রন আসক্তি অধিক অপর বস্তুটির ইলেকট্রন আসক্তি কম এখন আমরা এ সম্পর্কিত কিছু উদাহরণ আমরা খেয়াল করব চলো ঘর্ষণের গহনা পর্যবেক্ষণ ঘটনা এক কাজ দণ্ডকে রেশম দ্বারা ঘর্ষণ অর্থাৎ দুটি বস্তু এখানে কাজ এবং রেশন দ্বারা ঘর্ষণ তাহলে আমরা আগে দেখিনি কার ইলেকট্রন আসক্তি বেশি আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আসক্তি বেশি হচ্ছে রেশমের দণ্ডের তুলনায় রেশম ইলেকট্রন আসক্তি বেশি যার ফলে আমরা সহজে বুঝতে পারছি যে যেহেতু রেশম ইলেকট্রন আসক্তি বেশি তাই সেটি কাজ থেকে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে সেটি ঋণাত্মক আদানে আহিত হবে এবং কাজদণ্ডটি ইলেকট্রন ত্যাগ করে সেটি ধনাত্মক আদানে আহিত হবে চিত্রতে খেয়াল করো চিত্র এক অর্থাৎ কাজদণ্ডকে যদি আমরা এটি রেশম কাপড় দ্বারা যদি ঘর্ষণ করছি ঘর্ষণের ফলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু রেশম কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি তাই এটি ঋণাত্মক আদানে আহিত হয়েছে এবং অপর অপরদিকে কাজদণ্ডের ইলেকট্রন আসক্তি কম এবং সেটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে আহিত হয়েছে আমরা গড়া দুই চলো লক্ষ্য করি গহনা দুই ফানেলের সাথে ইবোনাইট দ্বন্দ্বর ঘর্ষণ তাহলে ফানেল এবং ইভোনাইটের মধ্যে দেখা যাচ্ছে যে ইবোনাইটের ইলেকট্রন আসক্তি বেশি ফানেলের ইলেকট্রন আসক্তির তুলনায় তাহলে ইবোনাইট এবং ফানালের ঘর্ষণের ফলে কী হয় যেহেতু ইবোনাইটের ইলেকট্রন আসক্তি বেশি তাই সেটি ফানের থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আদানে আহিত হয়েছে এবং অপর পক্ষে ফানের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে আহিত হয়েছে আমরা এখন স্থিত পরবর্তী টপিক তরিত বল নিয়ে কিছু আলোচনা করব চলো সবাই পাঁচ নম্বর টপিক তরিত বল তরিত বল কাকে বলে আদানসমূহ পরস্পরের উপরে যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ বল বলে তড়িৎ বলের একক নিউটন তড়িৎ বল সাধারণত দুই ধরনের হয় আকর্ষণ ধর্মী বল এবং বিকর্ষণ ধর্মী বল দুটি বস্তুর বা দুটি চার্জিত আদানের মধ্যকার যে তড়িৎ বল সেই তড়িৎ বল যে বিষয়ের উপর নির্ভর করে তা হচ্ছে মূলত আদান দুটি পরিমাণের উপরে আদান দুটির মধ্যকার দূরত্বের উপরে এবং আদান দুটি যে মাধ্যমের আছে তার উপরে নির্ভর করে এখন বল সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করব সবার চিত্র একের কয়েকটু খেয়াল করি আমরা যদি দুটি বস্তু দুটি বস্তু যদি আমরা ধনাত্মক চার্জে চার্জিত করি তারপর যদি আমরা সুতো দিয়ে যদি বেঁধে কাছাকাছি রেখে যদি ঝুলিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো দেখো এরো চিহ্ন দিয়েছি অর্থাৎ পরস্পরকে বিকর্ষণ করছে ঠিক অনুরূপ একের খ দুটি বস্তুতে কিন্তু একই ধরনের চার্জ আছে ঋণাত্মক চার্জ এদেরকে যদি আমি যদি পাশাপাশি যদি সুতো দিয়ে বেঁধে যদি ঝুলিয়ে দিই তাহলে একে অপরকে বিকর্ষণ করছে তাহলে আমরা চিত্র একের ক এবং চিত্র একের ক থেকে সিদ্ধান্ত নিতে পারি যে সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে এবং এদের মধ্যকার যে বল সেটা হচ্ছে বিকর্ষণ ধর্মী বল বিকর্ষণ ধর্মী তরিত বল চিত্র দুইতে খেয়াল করো একটি বস্তু ধনাত্মক চার্জার চার্জিত করে আমরা সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলাম ঠিক তার কাছাকাছি আরেকটি বস্তু ঋণাত্মক চার্জার চার্জিত করে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলাম অর্থাৎ দুটি ভিন্ন ধর্মীর বিপরীত ধর্মীর চার্জ চার্জিত দুটি বস্তু আমরা দেখতে পাচ্ছি যে এরো চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে আমরা তাদের মধ্যকার আকর্ষণ কাজ করছে তাহলে আমরা বলতে পারি যে বিপরীত ধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে বিপরীত ধর্মী আদান পরস্পরকে আকর্ষণ করে এবং এদের মধ্যকার যে তড়িৎ বল ক্রিয়া করে সেটি হচ্ছে আকর্ষণ ধর্মী তড়িৎ বল আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা স্থির তড়িতের আজকে ক্লাসের ছয় নম্বর টপিক তড়িৎ আবেশ নিয়ে কিছু আলোচনা করব চলো ছয় নম্বর তরিত আবেশ একটি আহত বস্তুকে কোনো পরিবাহককে নিকটে রেখে আহত বস্তুর প্রভাবে পরিবাহকটি আহিত করার পদ্ধতিকে তরিত আবেশ বলে অর্থাৎ একটি আহত বস্তু থাকবে আরেকটি পরিবাহ যেটি অনায়ত বস্তু থাকবে পরস্পরের কাছাকাছি আনব কিন্তু সংস্পর্শ করব না তাহলে দেখা যাবে যে আয়ত বস্তুর প্রভাবে পরিবাহকটিতে সাময়িকভাবে চার্জিত করানো হবে এই অবস্থাকে বলবো আমরা ত্বরিত আবেশ চিত্রটা একটু খেয়াল করি আমরা একটি ধনাত্মক চার্জার চার্জিত বস্তু আনলাম এবি হচ্ছে পরিবাহক যেহেতু এটি ধনাত্মক চার্জার চার্জিত চিত্র খেয়াল করো এ প্রান্তে ঋণাত্মক আদান বি প্রান্তে ধনাত্মক আদান যেহেতু আহিত বস্তুটি আমরা দেখতেছি ধনাত্মক চার্জার চার্জিত তাই এটি ঋণাত্মক আদানকে আকর্ষণ করবে বিপরীত ধর্মের কারণে এবং পরিবাহকের যে ধনাত্মক আদান আছে সেগুলোকে বিকর্ষণ করবে এবং সেগুলো বিপ্রান্তে গিয়ে অবস্থান করবে এক্ষেত্রে এ প্রান্তে যে আদানগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো বদ্ধ আদান বিবিন্দুতে যে আদান বি প্রান্ততে যে আদান রয়েছে সেগুলোকে বলবো আমরা মুক্ত আদান এখানে দেখতে পাচ্ছি আবেশী বস্তু কাকে বলে অর্থাৎ যে বস্তুর প্রভাবে আবেশ ক্রিয়া সংগঠিত তাকে বলা হয় আবেশী বস্তু যেহেতু এই বস্তুর কারণে আবেশ ঘটেছে তাই আমরা ধনাত্মক আধানে আয়ত বস্তুটিকে বলবো এখানে আবেশি বস্তু আবিষ্ট বস্তু আবেশী প্রক্রিয়ায় যে বস্তু আহিত হয় তাকে আবিষ্ট বস্তু বলে যেহেতু এবি পরিবর্তটি আহিত হয়েছে তাহলে সেক্ষেত্রে বি পরিবে হচ্ছে আবিষ্ট বস্তু আবেশী চার্জ যে চার্জের প্রভাবে আবেশক্রিয়া সংগঠিত হয় তাকে বলা হয় আবেশী চার্জ আবিষ্ট চার্জ অর্থাৎ আবেশক্রিয়ায় আবিষ্ট বস্তুতে যে চার্জের সঞ্চার হয় তাকে বলা হয় আবিষ্ট চার্জ এখন আমরা আবেশ প্রক্রিয়া কীভাবে আহিতকরণ করা হয় তা আমরা দেখব চলো দেখা যাক আবেশ প্রক্রিয়ায় আহিতকরণ আবেশ প্রক্রিয়া আহিতকরণ আমরা পূর্বে জেনেছি যে দুই ভাগে করা যায় এটা হচ্ছে ধনাত্মক আদানে আহিতকরণ আরেকটি হচ্ছে ঋণাত্মক আদানে আহিতকরণ তো চলো আমরা প্রথমে শুরুতে ধনাত্মক আধান আয়তকরণ খেয়াল করি এজন্য আমাদের প্রয়োজন একটি ঋণাত্মক চার্জের চার্জিত আবেশী বস্তু অপরটি হচ্ছে একটি পরিবহক যা অনাহিত এখন খেয়াল করি চিত্র এক নম্বরে যদি আমরা খেয়াল করি এখানে আমরা একটি আবেশী বস্তু নিয়েছি যেটি ঋণাত্মক চার্জে চার্জিত যার ফলে খেয়াল করো এ প্রান্তে ধনাত্মক চার্জ বি প্রান্তে ঋণাত্মক চার্জ চিত্র দুইতে একটু খেয়াল করি যে আমরা এখন বি প্রান্তে একটি তার ধারা সংযোগ করেছি যার ফলে ভূসংযোগ মাটির সাথে সংযোগ করেছি যার ফলে বি প্রান্তে যে আদানগুলো রয়েছে সেগুলো ঋণাত্মক আদান সেগুলো তো মাটিতে চলে যাবে কিন্তু এ প্রান্তের আদানগুলো বস্তুর আদানের আকর্ষণ কারণে সেগুলো এ প্রান্তে রয়ে যাবে এখন যদি আমরা সংযোগ তারটি খুলে ফেলি তাহলে চিত্র তিন নম্বরের মতো খেয়াল করো দেখো এ প্রান্তের আদানগুলো কিন্তু এখনও এ প্রান্তে রয়েছে যেহেতু আবেশীয় বস্তু কিন্তু এখনও কিন্তু আমরা সরিয়ে নিই নেয় পরবর্তীতে যদি আমরা আবেশীয় বস্তু যদি সরিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে এ প্রান্তের আদান বি প্রান্তের সমভাবে ছড়িয়ে পড়ছে অর্থাৎ খেয়াল করো বি পরিবাহকটি এখন ধনাত্মক আদানে আহিতকরণ হয়েছে ওকে তাহলে এখন আমরা পরবর্তীতে ঋণাত্মক আদানে ওকে ঋণাত্মক আদানে আহিতকরণ আবেশ প্রক্রিয়া প্রয়োজন একটি ধনাত্মক চার্জার চার্জিত আবেশিক বস্তু একটি পরিবাহক অর্থাৎ যেটি অনাহিত হবে ঠিক আগের মতোই তবে একটু ভিন্ন মানে চিত্র আদানগুলো একটু বেনে থাকবে এখানে আবেষিকবস্তু আমরা প্লাস দেখছি তাই এ প্রান্তে ঋণাত্মক আদান সৃষ্টি হবে এবং বি প্রান্তে ধনাত্মক আদান এবং আমরা দ্বিতীয় চিত্রতে দেখতে পাচ্ছি বি প্রান্ততে যদি আমরা একটি তার দ্বারা ভূসংযোগ করলাম যেহেতু বি প্রান্তে ধনাত্মক আদান আছে তাই মাটির থেকে ঠিক সম পরিমাণ ঋণাত্মক আদান এসে বি প্রান্তকে নিরপেক্ষ করে দিবে তিন নম্বর চিত্রে খেয়াল করো এখন যদি আমরা তার সংযোগ যদি খুলে ফেলি তাহলে তিন নম্বর চিত্রে খেয়াল করো এ প্রান্তের আদানগুলো এখনও কিন্তু সেখানে আছে কেননা আবেষিক বস্তু আমরা এখনও সরিয়ে নিই নাই আবেসিক বস্তু যদি আমরা সরিয়ে নিই তাহলে চার নম্বর চিত্রে খেয়াল করো এখন আমার এ প্রান্তের আদানগুলো পুরো পরিবাহিতে ছড়িয়ে পড়েছে এবং পরিবাহীটি একটি ঋণাত্মক আদানে আহতকরণ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আবেশ প্রক্রিয়া আহতকরণ এখন আমরা আজকের ক্লাসের পরবর্তী টপিক ইলেকট্রোস্কোপ বা তরিবীক্ষণ যন্ত্র নিয়ে একটু আলোচনা কর চলো সাত নম্বরের ইলেকট্রোস্কোপ বা তৈরি বিক্ষণ যন্ত্র বলতে কি বুঝি যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর আদানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তরিবীক্ষণ যন্ত্র বলে অর্থাৎ এই ইলেকট্রোস্কোপ বা তৈরি বিক্ষণ যন্ত্র দ্বারা কোনো বস্তুতে চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা যায় ইলেকট্রোস্কোপ বা তরিদ যন্ত্রটি চিত্রটি চলো আমরা সবাই খেয়াল করি আশা করি তোমাদের সামনে বই আছে সবাই বই নিয়ে প্রস্তুত ন তোমরা মূল বই দুইশো ছিয়াশি নম্বর পৃষ্ঠে খুলো দুইশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠে দেখো একটি ইলেকট্রোস্কোপ বা তরিৎ যন্ত্র চিত্র দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি এটা একটা ধাতব চাকতি এটা একটা কর্ক এখান দিয়ে একটা ধাতব পাত দেখা যাচ্ছে ভিতরে ঢুকেছে এবং এই পাত্রটি হচ্ছে একটি কুপরিবাহী পাত্র এবং এখানে আমরা দুটি পাত দেখতে পাচ্ছি দুটি পাত দেখতে পাচ্ছি অর্থাৎ সাধারণত ইলেকট্রোস্কোপ বা তৈরিবীক্ষণ যন্ত্রে এই পাত দুটি সাধারণত স্বর্ণ ব্যবহার করা হয় তাই এই যন্ত্রটি স্বর্ণবীক্ষণ যন্ত্রনামও পরিচিত চলো এখন আমরা তড়িৎ যন্ত্রের সাহায্যে আধানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় আমরা চলো যন্ত্রের আদানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় এই জন্য আমাদের প্রথম ধাপে যা করতে হবে সেটা হচ্ছে তড়িৎ যন্ত্রটিকে ধনাত্মক অথবা ঋণাত্মক আদানে আয়তকরণ করতে হবে অর্থাৎ তড়িৎ যন্ত্রটিকে প্রথমে আমাদেরকে হয় ধনাত্মক না হয় ঋণাত্মক আদানে আয়তকরণ করতে হবে দ্বিতীয় ধাপ খেয়াল করো দ্বিতীয় ধাপ হচ্ছে পরীক্ষণীয় বস্তুটিকে তড়িৎ বিক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনা অর্থাৎ আমরা যে আগে খেয়াল করেছি যে তড়িৎ বিক্ষণ যন্ত্রের উপরে যে গোল চাকতি থাকে সেখানে আমার পরীক্ষণীয় বস্তুটি সংস্পর্শে আনতে হবে কিভাবে কি করতে হবে চলো আমরা একটু চিত্রের মাধ্যমে একটু খেয়াল করি অস্তিত্ব এবং প্রকৃতি কীভাবে নির্ণয় করবো আমরা চিত্রটি একটু খেয়াল করো আমরা তরুবীক্ষণ যন্ত্রটিকে জাস্ট বোঝানোর জন্য আমি এভাবে চিত্রটি এঁকেছি আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এখন তরুবীক্ষণ যন্ত্রের সামনে যদি আমরা একটি পরীক্ষণীয় বস্তু আনি তাহলে সেটিতে চার্জের অস্তিত্ব আছে কি না কীভাবে বুঝব আমরা যদি চার্জিত বস্তু যদি আনি তাহলে যদি দেখা যায় যে ফাঁকা যদি বৃদ্ধি পায় তাহলে ফাঁকা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে পরীক্ষণীয় বস্তুতে আদান উপস্থিত আছে আর যদি ফাঁকাটা যদি বৃদ্ধিও না পায় হ্রাসও না পায় অর্থাৎ যে অবস্থায় আছে ঠিক সে অবস্থাতে যদি থাকে তাহলে আমরা বুঝে নিব যে পরীক্ষণীয় বস্তুতে কোনো আদান নেই এখন আমরা শুরুতে আমরা একটু দেখি যে কেন ফাঁকা রয়েছে বা কেন ফাঁকা থাকে এখন আমাদের কি ধরনের পরীক্ষণীয় বস্তুতে কি ধরনের আদান আছে তা বোঝার জন্য প্রথমে আমরা স্বর্ণবীক্ষণ অর্থাৎ তৈর্বিক্ষণ যন্ত্রটিকে প্রথমে আমরা একটা চার্জিতকরণ করে নিব তো আমরা হিসেবে সুবিধার্থে আমরা এখানে ধনাত্মক চার্জে আয়তকরণ করে নিয়েছি কীভাবে ধনাত্মক চার্জে করা হয় তা আমরা আবেশ প্রক্রিয়ায় লক্ষ্য করেছি খেয়াল করো দুটি পাতেই কিন্তু সমধর্মী আদান বিদ্যমান যার ফলে এরা একে অপরকে বিকশন করবে এবং এই পাত দুটির মধ্যে ফাঁকা থাকবে এখন আমরা একটু খেয়াল করি যদি তরিতবীক্ষণ যন্ত্র যদি ধনাত্মক চার্জে চার্জিত হয় এখন আমি একটি পরীক্ষণীয় বস্তু আনলাম আনার পরে যদি এই ফাঁকাটা যদি বৃদ্ধি পায় তাহলে আমার এই বস্তুটি ধনাত্মক চার্জে চার্জিত ঠিক যদি বস্তুটি আনার পর যদি এই ফাঁকাটা যদি হ্রাস পায় তাহলে আমার পরীক্ষণীয় বস্তুটি ঋণাত্মক চার্জে চার্জিত এখন যদি আমার বিক্ষণ যন্ত্রটি যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ এগুলো যদি ঋণাত্মক চার্জে চার্জিত হয় এখন পরীক্ষণীয় বস্তু যদি আমি চাকতিতে আনার ফলে যদি এই ফাঁকা যদি বৃদ্ধি পায় তাহলে পরীক্ষণীয় বস্তুর আদান হবে ঋণাত্মক আর যদি পরীক্ষণীয় বস্তু আনার পরে যদি পাওয়ার ফাঁকা যদি হ্রাস পায় তাহলে এই পরীক্ষণীয় বস্তুটির আদান হবে ধনাত্মক আশা করি তোমরা নিশ্চয় সবাই বুঝতে পেরেছো এখন আমরা স্থিত ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কুলম্বের সূত্র অর্থাৎ দুটি আদানের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সম্পর্কে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র প্রদান করেন যা কুলম্বের সূত্র নামে পরিচিত কুলম্বের সূত্রে কি বলা হয়েছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আদানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আদান ধয়ের গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলেখা বরাবর ক্রিয়া করে অর্থাৎ দুটি বিন্দু আদান মধ্যকার ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ হল বলের মান আদানদের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বলে সংযোগ সর বরাবর ক্রিয়া করে চলো এখন কুলম্বের সূত্রের গাণিতিক রূপ আমরা দেখব কুলম্বের সূত্রের প্রতিবেদন অর্থাৎ গাণিতিক রূপ খেয়াল করো এ বিন্দুতে আদানের পরিমাণ কিউ ওয়ান বি বিন্দুতে আদানের পরিমাণ কিউ টু এবং দুটি বিন্দু আদানের মধ্যকার দূরত্ব আর এখন এই দুটি বিন্দু আদানের মধ্যকার তড়িৎ বল বা কুলম্ব বল যদি এফ হয় তাহলে কুলম্বের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু যখন আর ওয়ান স্থির থাকে এবং এফ সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার অথবা আমরা এটাকে বলতে পারি এফ ব্যস্তানুপাতিক আর স্কোয়ার যখন ওয়ান এবং কিউ টু স্থির থাকে সমীকরণ দুটিকে সংযুক্ত করলে পাওয়া যায় এফ সমানুপাতিক ওয়ান ইন্টু কিউ টু ভাগ আর স্কোয়ার যখন ওয়ান কিউ টু এবং আর সকলেই পরিবর্তনশীল এ লাইন থেকে লাইন আমরা লিখতে পারি এফ সমান সমান কে ওয়ান ইন্টু কিউ টু ভাগ আর স্কোয়ার এখানে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক বা সমানুপাতিক ধ্রুবক কে কের একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে কে এর মান নাইন ইন্টু টেন টু দি পর নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার কে এর মান মনে রাখতে হবে এবং এর একক আমাদের স্মরণে রাখতে হবে কেননা স্থিতের আমরা যখন অঙ্ক করব বিশেষ করে কুলম্ব সূত্র সম্পর্কিত সেক্ষেত্রে আমার কে এর মান আমার প্রয়োজন হবে কুলম্বের সূত্রে গাণিতিক রূপ আবার আমরা খেয়াল করি এফ সমান সমান কে কিউ ওয়ান ইন্টু কিউ টু ভাগ আর স্কোয়ার আমরা পরবর্তী ক্লাসে এই সূত্র সম্পর্কিত গাণিতিক আলোচনা করবো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার অঙ্ক আমরা দেখব আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা যে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সে বিষয়ের উপরে কিছু হোমওয়ার্ক থাকবে চলো আজকের ক্লাসের উপরে হোমওয়ার্ক আমরা একটু দেখি আজকের হোমওয়ার্ক এক নম্বর দশটি এক কথার উত্তর মূল বইয়ের পৃষ্ঠা দুশো আটাত্তর থেকে দুশো একানব্বইয়ের তৈরি ক্ষেত্রে পূর্ব পর্যন্ত জ্ঞানমূলক দেওয়া হয়েছে ছয়টি অনুদাবন দেওয়া হচ্ছে তিনটি তোমাদের সেকশনের সাবজেক্ট টিচার যে সময়ের মধ্যে এই হোমওয়ার্ক জমা দিতে বলবে তোমরা সবাই সে সময়ের মধ্যে অবশ্যই হোমওয়ার্ক জমা দিবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাসে বুঝতে পেরেছ কোথাও যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাদের সেকশনের যে সাবজেক্ট টিচার আছে ওনার সাথে কথা বলবে এবং সে সমস্যার সমাধান করে নিবে ওকে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই কামনা রইল আজকের মতো আমাদের এখানেই বিদায়